এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, ইতিমধ্যে যে বৃষ্টিপাতের কথা আপনাদের বলা হয়েছিল 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, তো ইতিমধ্যে 11 তারিখ রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে। ভালো বৃষ্টিপাতও কোথাও কোথাও হয়েছে, কোথাও একটু হালকা মাঝারি টাইপের হয়েছে, কোথাও কোথাও এখনও বৃষ্টিপাত চলছে, আংশিক মেঘলা থেকে মেঘলা মেঘলা ভাবই থাকছে, তবে এতে আবার পরিবর্তন চলে আসবে। বিরাট বৃষ্টিপাত যে সব জায়গাতে আছে তেমন নয়, কোথাও কোথাও বৃষ্টিপাত ভালোই পরিমাণে হয়েছে আর কি। তো তাতে হয়তো চাষি ভাইদের, পাট চাষিদের কিছুটা কাজে লাগতে পারে। এর পাশাপাশি অনেক জায়গাতে যারা ছাদ বাগান করেন, হয়তো এই বৃষ্টিপাতের খবর শুনে গাছে জল দিচ্ছেন না, তারপর দেখবেন যে বৃষ্টিপাতটা হচ্ছে না, তাই সেইটার প্রিপারেশান নিয়ে রাখবেন যে জল দিতে হতেও পারে। হয়তো মেঘলা আকাশ হলো, বৃষ্টিপাতটা সেভাবে হলো না, কিন্তু বৃষ্টিপাত দেখুন ইতিমধ্যে কিন্তু চালু রয়েছে। পরবর্তী ক্ষেত্রেও আমরা যখন পরবর্তী ক্ষেত্রে দেখছি, তখনও কিন্তু উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশেও কিছু অংশে বৃষ্টিপাত থাকছে। আর দেখা যাচ্ছে যে মেঘলাকাশ কিন্তু সব জায়গাতেই রয়েছে। মেঘলাকাশ আছে মানেই যে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে তেমন নয়, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তাই কোথাও মুর্শিদাবাদ, বীরভূম বা একটু নদিয়া এদিকে হয়তো কোথাও ভালো বৃষ্টিপাত হয়েছে। আর এখন যে সম্ভাবনাগুলি আছে সেটা আমরা দেখব। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে হঠাৎ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কতা কথা জারি করেছে, তো আমরা দেখে নেব সেগুলো আদৌ হবে কি হবে না। আর উত্তরবঙ্গে এখনও চান্স রয়েছে, তবে এবার একটু কমের দিকে যাবে, একটু হয়তো স্বস্তি ফিরতে পারে। এদিকে নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে উড়িষ্যার দিকে সম্ভাবনা বেশি, এতদিন আমরা দেখে আসছি, তাতে কিছু পরিবর্তন হচ্ছে কি না, বৃষ্টিপাত আবার দেবে কি না, হয়তো সেগুলি হলে 20-21 তারিখের দিকে আবার একটুখানি বৃষ্টিপাত পাওয়া যেতে পারে, তার আগে হয়তো আবার একটু কমে যাবে, এই রকম ব্যাপারটার মধ্যে আপাতত রয়েছে আর কি। তো চলুন প্রথমে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর আজ কোথায় কোথায় সতর্কতা, মানে কোথায় বলতে মানে কবে কবে সতর্কতা দিয়েছে, তারপর আমরা এখানে ফেরত আসছি, ডিটেলসটা দেখাবো না। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 12 জুলাই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গে ভেরি হেভি রেনফল আছে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে, এর পাশাপাশি 13 এবং 14 তারিখেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেগুলো উপরের দিকের 5 জেলা এবং সিকিমের মধ্যে সীমাবদ্ধ থাকবে, উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে সেই সম্ভাবনা নাই, হয়তো হালকা মাঝারি বা হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, এই ব্যাপারগুলো রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন পরিবর্তন করেছে, 13 তারিখেও কিছুটা বজ্রবিদ্যুৎ হতে পারে, যেভাবে মেঘ আছে তাতে হয়তো একদিন আর একটু সামান্য কিছু এলাকাতে বৃষ্টিপাত পাওয়া গেলেও যেতে পারে। তো বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হওয়ার ফলে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গে নতুন করে জারি করেছিল, সেটা আপনাদের এখানে দেখালাম। দু এক জায়গাতে কোথাও কোথাও কোনো কোনো জেলাতে হবে, তবে সব জেলাতে বৃষ্টিপাত হবে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তাই সেটাই আপনাদের জানিয়ে রাখলাম। বৃষ্টিপাত যারা পাবেন তারা ভাগ্যবান, বাকি অংশে একটু গুমোট গরম কিন্তু থাকবে। তো আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিন আবারও। তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সম্বলপুর, এই যে বালাঙ্গীর, কামাখ্যানগর, ভুবনেশ্বর, বালেশ্বর, এই যে উড়িষ্যার রাউরকেল্লা, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং উপকূলবর্তী জেলাতেও কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত রয়েছে, সাগরদ্বীপ, সুন্দরবন। আর বাকি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, বলতে পারেন যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এগুলোতে কিন্তু একটু মেঘলা মেঘলাই রয়েছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত রাত থেকে সকালে পেয়েছেন অবশ্যই জায়গাটা কমেন্ট করবেন, কেমন পেয়েছেন, হালকা না মাঝারি নাকি ভালো বৃষ্টিপাত, মানে ভারী টাইপের বৃষ্টিপাত পেয়ে গেছেন। এছাড়া বাংলাদেশেও কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে, যেটা খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে লক্ষ্য করা গেছে, তবে উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এগুলোতে কিন্তু মোটামুটি রোদ ঝলমল আকাশ, আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, যদিও বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আপাতত আমরা দেখাতে পাচ্ছি, যখন আমাদের দেখাচ্ছি তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় রয়েছে, দক্ষিণবঙ্গটা এবং ঝাড়খণ্ড, উড়িষ্যাটা মেঘলা মেঘলা রয়েছে, উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এবারে আমরা বৃষ্টিপাতের ব্যাপারটা দেখব, তার আগে একবার দেখে নিই যে নিম্নচাপ যদি ক্ষেত্র তৈরি হয় তাহলে তাতে কী পরিবর্তন আসবে সেটা আমরা এখানে দেখব। দমকা হাওয়া একটু সামান্য থাকবে, ভয়ের কিছু নেই সমুদ্রে মৎস্যজীবীদের। তো 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আপাতত একটা ঘূর্ণি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলে, তার মানে এই দিকে তেমন ভয়ের কিছু নেই, একটু দমকা হাওয়া থাকবে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা দমকা হাওয়া, বায়ুর গতিবেগ নয়, এইটা আপাতত উত্তর উড়িষ্যার দিকে থাকতে পারে। এবারে দেখা যাক এতে কোনো পরিবর্তন হলে বোঝা যাবে, আপাতত কিন্তু দমকা হাওয়াই থাকবে, সমুদ্র যে বিরাট উত্তাল থাকবে সেরকমও নয়,
তবে নজর রাখতে বলা হচ্ছে, কারণ নিম্নচাপ হলেও সমুদ্র একটু উথাল পাতাল করে। এটা হয়ে গেল 16 তারিখে শেষ, আর এরপরে 19 তারিখের দিকে আর একটা নিম্নচাপ একদম উড়িষ্যার উপকূলে, নিম্নচাপ ক্ষেত্র, এটাতে বায়ুর ঘূর্ণি পাওয়া যাচ্ছে, যেটা 20 এবং 21 তারিখে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে কিছুটা বৃষ্টিপাত ঢোকাতে পারে, হালকা মাঝারি আপাতত দেখা যাচ্ছে, সেটা আপনাদের বলে দিলাম। দেখুন এখানে যদি দেখাই, যদিও এটা দেরি আছে, কিছুটা বিশেষ করে মেদিনীপুর বা ঝাড়গ্রাম, কলকাতা হাওড়া, 24 পরগনা, হুগলি, বাঁকুড়া কিছু এলাকা, এই কাছাকাছি এলাকাতে এবং উড়িষ্যার দিকেই বৃষ্টিপাতটা থাকবে, মূলত বেশি বৃষ্টিপাত এখানেই থাকবে, কিছু প্রভাবে যদি হয় আর কি, এইটা আপাতত রয়েছে। তো 20 থেকে 21 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টি, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমরা উপকূলবর্তী জেলাতে পেতে পারি, পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হলে যদি বৃষ্টিতে হয় তাহলে অন্যভাগে। এই সময়কালে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে, অর্থাৎ রোদ ঝলমল আকাশ প্রায় থাকবে, মাঝে মাঝে হয়তো একবার সামান্য বৃষ্টিপাত নেমে গেল, হালকা মাঝারি, সেই রকমই থাকবে। উত্তরবঙ্গে দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু থাকছে না 16 তারিখ পর্যন্ত, মোটামুটি 15 তারিখ মাঝে মাঝে একটু করে পর্যন্তই একটু হালকা ফুলকা বৃষ্টিপাত থাকবে। এই 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু দেখুন দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত সেভাবে দেখা যাচ্ছে না, 15-16। এবারে যেহেতু আবহাওয়ার ব্যাপার, মাঝে মাঝে পরিবর্তন হতে পারে, মাঝে একদিন হয়তো বৃষ্টিপাত হবে, একদম যে পুরোপুরি ফাঁকা থাকবে তা নয়। 12 তারিখে, 12 তারিখে বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল সকালের দিক থেকে, সেগুলো কিন্তু ইতিমধ্যে হয়েছে, রাত্রে সকালে যে এগুলো কিন্তু হয়েছে। এরপরে উপকূলবর্তী এলাকা দিয়ে বৃষ্টিপাত হতে থাকে, তারপরে আবার যে পূর্বাভাস রয়েছে অন্য সময়তে হালকা বিক্ষিপ্ত টাইপের বা কোথাও কোথাও মাঝারি, এগুলো হতে পারে। ভারী বৃষ্টিপাত কি হবে, যদি হয় ওই বিহার সংলগ্ন, বীরভূম, মুর্শিদাবাদ ওই এলাকাটাতেই বৃষ্টিপাতের চান্স বেশি, আর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বাকি অন্যান্য জায়গাতে হতে পারে, কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না, যেহেতু রাত থেকে সকালে অনেকটা বৃষ্টি বেশ কিছু অংশে ঝরে গেছে, তাই মেঘলা মেঘলাই থাকবে। এবারে যদি কোনো কারণে আর না হয় সেভাবে জায়গা ছাড়া, তাহলে 13 তারিখ সামান্য কিছু এলাকাতে, সেটা পশ্চিমের দিকের কিছু জেলা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এদিকেও 2-1 জায়গা করে থাকবে, সব জায়গাতে আবার বলছি নয়, আর কলকাতা হাওড়া, 24 পরগনা, হুগলি এই এলাকার মধ্যে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই বেলটাতে, খুলনার দিকেও কিছু কিছু এলাকাতে থাকতে পারে, এখানে সন্দ্বীপ, হাতিয়া দিকেও বৃষ্টিপাত একটু থাকতে পারে, এর পাশাপাশি উপকূলবর্তী কিছু জায়গাতে থাকতে পারে, মেদিনীপুরের দিকে, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে, কিন্তু সব জায়গাতে হবে না, তাই 13 তারিখের বৃষ্টিপাতের উপরে ভরসা করে খুব একটা লাভ নেই। 14 তারিখের দিকে ম্যাক্সিমাম টাইমই হয়তো পরিষ্কার পাওয়া যাবে, বিকেলের আশেপাশে কোথাও কোথাও উড়িষ্যার দিকে মেঘ উঠতে পারে বা উপকূলবর্তী এলাকাতে, তাতে যদি উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত পাওয়া যায় সেটা আলাদা কথা, নাহলে কিন্তু বৃষ্টিপাত ওই একদম বিক্ষিপ্ত হবে, বজ্রগর্ভ মেঘের সতর্কতা থাকবে না, একটু মেঘলা মেঘলা হবে, গুমোট গরমটা হয়তো লাগবে, তাপমাত্রাতে একটু সামান্য পরিবর্তন হবে, এভাবে আপাতত রয়েছে। এরপরে ওই 20 তারিখ 21 তারিখের দিকে একটু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে যদি হয়, আর এই সময়তে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কমের দিকে থাকবে, এটা হচ্ছে ভালো খবর, যেভাবে উত্তরবঙ্গে ঢালাও বৃষ্টিপাত চলছে সেগুলো আস্তে আস্তে কমবে, কিন্তু 12-13-14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এখনও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। ধন্যবাদ।